বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়কে কীভাবে সংজ্ঞায়িত করব, যেখানে বিশ্বের সকল বিদ্যা বা জ্ঞানের চর্চা হয় সেই হিসেবে, নাকি যেখানে বিশ্বের সকল বিদ্যা এসে লয় পায় তাকে বিশ্ববিদ্যালয় বলা হবে? বাংলাদেশের ক্ষেত্রে এখন দ্বিতীয়টাই প্রযোজ্য অনেকে মনে করেন, সবাই হয়তো একমত হবেন না। বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, যে দেশে শতাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে, এখন র্যাঙ্কিংয়ে একেবারেই খুঁজে পাওয়া, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হয়। এবং বাংলাদেশে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশের অনেক প্রাইভেট কর্পোরেট হাউস আছে, যারা চাকরি যখন আবেদনপত্র নেন অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র প্রথমেই খারিজ করে দেন, অর্থাৎ শিক্ষার মান এত নিম্নগামী। আমরা জানি যে বাংলাদেশে শিক্ষার সামগ্রিকভাবে শিক্ষার হালচালে সংখ্যার দিকে আমাদের নজরটা অনেক বেশি মানের চাইতে, আর বিশ্ববিদ্যালয়গুলো তো এখন সেই অর্থে খুব একটা গবেষণা হয় না। বিশ্ববিদ্যালয়ে প্রধানত যেটি হয় সেটি রাজনীতি, এবং সেই রাজনীতি আবার দেশের গণতন্ত্র, মানুষের অধিকার নিয়ে খুব একটা কাজ করে না, যে জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, বিশেষ করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়কে মানুষ শ্রদ্ধার চোখে দেখত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশ স্বাধীনোত্তর বাংলাদেশের নানান গণতন্ত্রের সংগ্রামে এই বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা, তার ছাত্রদের এবং শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু গত বেশ কয়েক বছরে বা দশকেরও খানিকটা বেশি সময় বলা যেতে পারে, বেশ খানিকটা সময় ধরে বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো হয় না। বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের চর্চার নামে একসময় ছাত্র রাজনীতি বেশ প্রশংসা পেয়েছে, এখন ছাত্র রাজনীতির নামে হয় টেন্ডারবাজি, সেই অর্থে ছাত্র রাজনীতি দেখা যায় না। যখন যারা ক্ষমতায় থাকেন তারাই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দখল করে রাখেন, প্রতিপক্ষ সেখানে অনুপস্থিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও রাজনীতির সঙ্গে যুক্ত, রাজনীতি করতে কোনো বাধা নেই, কিন্তু বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 73-এর নামে যে রাজনীতি শিক্ষকরা করেন, বিশেষ করে ডিন নির্বাচন, উপাচার্য নির্বাচন, সিনেট নির্বাচন, এইসব নির্বাচন করতে গিয়ে শিক্ষকদের মধ্যে যে অবস্থা দৃষ্টিতে যা হয়েছে তা হচ্ছে, শিক্ষক নিয়োগের বেলায় অনেক সময় মেধাবী ছাত্ররা শিক্ষক হতে পারেন না, বরং শিক্ষকরা বিবেচনায় নেন কাকে শিক্ষক হিসেবে নিয়োগ দিলে ভোট বাড়বে, এবং এই ভোট যুদ্ধ শেষ পর্যন্ত বাংলাদেশের শিক্ষার মানকে অনেক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকে অনেক নিম্নগামী করেছেন বলেই অনেকের ধারণা। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। সম্প্রতিকালে আমরা দেখেছি দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে, এবং শেষ পর্যন্ত কোনো সুরাহা হয়নি, কিন্তু আদালত থেকে দু পর্যায়ে আমরা দু ধরনের নির্দেশনা দেখতে পেয়েছিলাম। এইসব বিষয় নিয়ে কথা বলবো। কথা বলবার জন্য আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে, নিজ বাসভবন থেকে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আমাদের সঙ্গে বসুন্ধরা, ঢাকার বসুন্ধরা থেকে যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর, তিনি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের সদস্য এবং প্রাক্তন উপাচার্য খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির দুটো টার্ম তিনি সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন, আমার একেবারে সরাসরি মুখোমুখি আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, ফরমার জেনারেল সেক্রেটারি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন, এবং তারপরে রয়েছেন প্রফেসর ব্যারিস্টার শেহাবউদ্দিন খান, ব্যারিস্টার শেহাবউদ্দিন খান সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের আইনজীবী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য। শেহাব রয়েছেন আমার থেকে, আমার একেবারে ডান পাশে। স্বাগত আপনাদের প্রত্যেককে তৃতীয় মাত্রায়। আমি একটু যেহেতু সাম্প্রতিক প্রসঙ্গের আলোচনাটা শুরু করলাম, এবং সেখানে একথাও আমার বলে রাখা ভালো যে আমি যখন বলছি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 73 নির্বাচনের প্রক্রিয়া, পৃথিবীর অনেক দেশেই দেখি আমরা যে নির্বাচনটা হয় একেবারে একাডেমিক ব্যাকগ্রাউন্ড বিবেচনা করে, ইন্টারভিউ দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট বা উপাচার্য অনেক দেশে নিয়োগ হয়। এই বিষয়ে নিয়ে আমি আপনাদের মতামত শুনবো। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল হাসান আপনার কাছেই যাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার বিভাগে, যে বিশ্ববিদ্যালয়ে যে বিভাগে আপনি শিক্ষকতা করেন, সেখানে কয়েকজন শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আমরা প্রচুর লেখালেখি কথাবার্তা শুনেছি, বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে, কী হয়েছে আসলে সেখানে? ধন্যবাদ আপনাকে এইরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সুযোগ তৈরি করার জন্য। আসলে যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় চোখ রাখেন তারা সবাই জানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অনলাইনে নিয়োগের একটি প্রক্রিয়া শেষ হয়েছে। বিশেষ করে আমার বিভাগে, দর্শন বিভাগে, 6 জন শিক্ষক নিয়োগের একটি প্রজ্ঞাপন দেখতে পাই পত্রিকায়। সাধারণত নিয়ম হচ্ছে, এটা আমাদের এক কনভেনশন, যে বিভাগীয় শিক্ষকদের সবাই আলোচনা করে প্রয়োজন অনুযায়ী কতজন শিক্ষক প্রয়োজন, আমাদের একটা নিয়ম রয়েছে যে টিচিং লোড এবং নাম্বার অফ টিচার্স ওটো বিবেচনায় এনে শিক্ষক সংখ্যা নির্ধারণ করা হয়। তো আমরা যেটা জানি, আমাদের একজন শিক্ষক আছেন যিনি একটা কোর্স পড়ান, বাকিদের একাধিক কোর্স রয়েছে,
তাতে খালি চোখে যেটা বোঝা যায় যে আমাদের কোর্সের চাপ তেমন নেই, কিন্তু আমরা যদি তারপরেও নিয়োগে যেতে চাই হয়তো দুটি পদে নিয়োগ দেওয়ার একটা সুযোগ তৈরি করা যেত, এবং সেক্ষেত্রে আমাদেরও দ্বিমত নেই। কিন্তু আমরা যেহেতু দেখেছি যে বিভাগে আমরা আমরা তারা কারা, আমরা বলছি যে বিভাগের শিক্ষকরা, আমরা বলছি বিভাগের শিক্ষকদের একটা স্বাভাবিক দাবি ছিল যে আমরা 2005 সনে আমি বিভাগের সভাপতি ছিলাম, তখন আমাদের যে নিয়োগ হয়েছে একাধিকবার সভা করেছি, এখনও রেজুলেশনগুলো আছে, শিক্ষকদের সাথে কথা বলে আমাদের কোর্স লোড দেখে কতজন শিক্ষক নেওয়া দেওয়া উচিত সেটা বিবেচনা করে আমরা দিতাম, কিন্তু সেই সভাটি না হওয়ার কারণে একটা প্রথা ভঙ্গ হয়েছে আমাদের কনভেনশন যেটা ছিল। আমরা পত্রিকায় দেখেছি আমাদের বিভাগের 6 জন শিক্ষক নেওয়া হচ্ছে, যেখানে কোভিডের কারণে প্রায় 1.5-2 বছর শিক্ষা কার্যক্রম প্রায় বন্ধ, অনলাইনে কিছু ক্লাস হচ্ছে, এবং দুটো ব্যাচ আছে যারা বের হয়ে যাওয়ার কথা, আবেদন করার সুযোগ পেত যদি সঠিক সময়ে আমরা ক্লাস নিয়ে তাদের বের করে দিতে পারতাম। তো যেটা হচ্ছে নাম্বার অফ টিচার্স, যেটা মানে যে পদের সংখ্যার বিবেচনায় এবং কনভেনশন ব্রেক করার কারণে প্রথমে আমাদের দৃষ্টিতে আসে বিষয়টা, পরে আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি প্রশাসন, কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রশাসন এই বিষয়টি মাথায় নেয়নি। বরং যেটা হয়েছে সেটা হচ্ছে 4 দিনের ব্যবধানে খুদে বার্তা পাঠিয়ে অনলাইনে ইন্টারভিউ কল করেছে, তখন আমরা যেহেতু তাৎক্ষণিকভাবে বিভাগের শিক্ষকরা যারা শিক্ষা কার্যক্রম নিয়ে চিন্তিত ছিলাম, আমরা আমাদের ইউজিসি এবং মন্ত্রণালয়ে আবেদন করি, এবং আমরা লক্ষ্য করেছি যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অত্যন্ত দায়িত্বপূর্ণ আচরণ করেছে। আমরা আপনি জানেন যে ১৩ জুনে ইউজিসির পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, এবং স্পষ্ট 5টা নির্দেশনার মধ্যে একটা নির্দেশনা ছিল যে অবশ্যই নীতিমালা অধ্যাদেশ পরিবর্তন করে অনলাইনে নিয়োগ দিতে হবে, পরিষ্কার করে দেওয়া আছে। যেমনটা করা হয়েছে যে আমাদের এখন যে অনলাইনে ক্লাস হচ্ছে ফিজিক্যাল ক্লাসের একটা বিকল্প হিসাবে, সেটাও কিন্তু অধ্যাদেশ পরিবর্তন করে করা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেটা করেছে, এবং নিশ্চয়ই ইউজিসি লক্ষ্য করেছে জাহাঙ্গীরনগর সেই কাজটা না করে যেহেতু শিক্ষক নিয়োগ দিচ্ছে সেই জন্য সেই প্রজ্ঞাপনটা জারি করেছে, নির্দেশনা জারি করেছে। তারা করেছে হলো 13 জুন, ইন্টারভিউটা নেওয়া হয়েছে 12 জুনে, এবং এটা যেন না হয় একটি অধ্যাদেশ পরিবর্তন করে সঠিক প্রক্রিয়া অবলম্বন করে আমরা যেভাবে ইন্টারভিউ নিলে আমরা সঠিক প্রার্থী পাবো, 6 জন দিয়েছে সেটা একটা আপত্তির জায়গা, কিন্তু যদি সেটা করাও হয় তাহলে যেন আমরা হতে পারে মক ভাইবা বা একটা কয়েক মিনিটের অন্য ধরনের একটা প্রেজেন্টেশন আমরা যদি এখানে ইনক্লুড করতে পারতাম, তাহলে প্রার্থী বাচ্চার ক্ষেত্রে আমরা আসলে ন্যায্যতা নিশ্চিত করতে পারতাম, আমরা যাদেরকে শিক্ষক হিসাবে চাই সেটা বাছাই করার সুযোগ তৈরি হতো। কিন্তু সেটা না করে 4 দিনের ব্যবধানে খুদে বার্তায় পাঠিয়ে দেওয়ার কারণে আমরা শেষ পর্যন্ত এইটাকে একটা যদি একটা এক্সাম্পল হিসাবে ধরে অন্য বিভাগে যদি এভাবে জাহাঙ্গীরনগর এবং সারা বাংলাদেশে নিয়োগ দেওয়া শুরু হয় একটা জাতীয় ক্ষতির সম্মুখীন হব সেই বিবেচনা করে আমরা আইনের দ্বারস্থ হই। আমরা লক্ষ্য করেছি যে প্রথম 7 দিনের একটা সময় দিয়ে মহামান্য আদালত বলেছে যে এটা আসলে আরো দেখতে হবে, এই প্রক্রিয়ার মধ্যে তারা কেন দিতে গেলেন যারা দায়িত্বে আছেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যখন দেখলাম যে আমরা পত্রিকায় দেখেছি আমাদের বিভাগে শিক্ষক নিয়োগ হচ্ছে, যেটা আমাদের বিভাগে আলোচনা করার কথা, আমরা যখন দেখলাম যে অধ্যাদেশ পরিবর্তন করে ইউজিসি নির্দেশনা দিচ্ছে, গাইডলাইন দিয়েছে যে অধ্যাদেশ পরিবর্তন করে করতে হবে, সেখানে 4 দিনের ব্যবধানে খুদে বার্তা পাঠিয়ে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, যেখানে 12 জন থেকে 20 জনের বেশি ভাইবা নেওয়ার কোনো সুযোগ নেই, পরিষ্কার নির্দেশনা আছে, সেখানে 57 জনের ভাইবা একদিনে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এবং 12 তারিখ সংঘটিত হয়েছে এই কাজটি। আমরা দেখেছি যে আদালতের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে একটা অবজারভেশন দেওয়া হয়েছে, কিন্তু সেই অবজারভেশনটা আসলে সেভাবে আমলে না নিয়ে 12 তারিখ নেওয়া হয়েছে। ইউজিসি 13 তারিখে পরিষ্কার আপনি দেখতে পাবেন যে 5টা নির্দেশনা, এখানে আলমগীর স্যার আছেন উনি বলবেন। আমাদের এখানে দেখার বিষয়টা হচ্ছে এটা যে কেন এই তড়িগড়ি। তো আমরা লক্ষ্য করলাম যে আমরা যেটা আবিষ্কার করলাম, বর্তমান চেয়ারম্যান তার আগস্টে শেষ হয়ে যাবে, কিন্তু সেটা একটা বিবেচনা হতে পারে না একটা বিভাগে 6 জন শিক্ষক নিয়োগ দিয়ে দেওয়া হবে। এবং আমরা লক্ষ্য করেছি কিছু শিক্ষা প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ ইন্টারাপ্টেড নেটওয়ার্কের কারণে, তারা তাদের যেটা প্রদর্শন করার কথা সেটা বাধাগ্রস্ত হয়েছে। আজকেও আমি একটি ভাইবা নিয়েছি, আমি দেখেছি ছাত্ররা কীভাবে ক্ষতিগ্রস্ত, এইভাবে আসলে তাদের লেভেলে পারফরমেন্স করতে পারে না। সেখানে শিক্ষক নিয়োগের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে ইউজিসি নির্দেশনা দিয়েছে সেটা অমান্য করে এই ধরনের শিক্ষক নিয়োগের বিষয়টা
কতটা আসলে যুক্তিযুক্ত এবং এর পেছনে কোনো কারণ আছে কিনা সেটা আসলে দেখার একটা ব্যাপার। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তো শুধুমাত্র ভাই ভাই দেখা হয় না, আরো অনেক কিছু দেখা হয়, সেগুলো কি সেগুলো দেখে কি মনে হয় আপনাদের কাছে যে সেখানটা তো বড় কোনো আমাদের আমাদের এইটা হচ্ছে আসলে এভাবে তো যারা সময় গবেষণা দেখা হয় একাডেমিক রেজাল্ট দেখা হয় ঠিক সেটাই বলেছেন, এটা আসলে একটু যাচাই করবার বিষয় আছে। তবে বিশ্বস্ত সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, আমরা যারা নিয়োগ পেয়েছে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ এই জন্য নেই যে তাদেরকে সঠিক প্রক্রিয়ায় যদি আমরা বাছাই করে নেওয়ার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতাম তারা ক্ষতিগ্রস্ত হতো না। যেমন আমরা জানি গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পারমিশন ছাড়াই, ইউজিসির পারমিশন ছাড়াই ইতিহাস বিভাগ খুলেছে, শিক্ষার্থী সেখানে আছে। এখন যদি এইটা অন্যায় একটি কাজ হয়, অন্যায্য কাজ হয়, শিক্ষার্থীদের দোষটা কি? ঠিক একইভাবে আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে যদি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে নেওয়ার চেষ্টা করা হতো তাহলে হয়তো কেউ আসতো কেউ আসতো না, কিংবা তারাই আসতো। কিন্তু এটা হচ্ছে যারা দায়িত্বে আছেন, যারা এই নিয়মটি পালন পরিপালন করবার দায়িত্বে রয়েছেন তাদের দায়িত্ব অবহেলা এবং এক ধরনের তো বরখেলাপ ইউজিসির নির্দেশ। শিহাবুদ্দিন খান একটু আপনার কাছ থেকে শুনতে চাই, যেহেতু পুরো আইনি প্রক্রিয়াটার মধ্যে আপনি আছেন, ছিলেন খানিকটা ছিলেন না, আচ্ছা সিনেট সদস্য হিসেবে বা আইনি যে লড়াইটা সামগ্রিক একটা বললে আমি ওটার মধ্যে নিয়ে নিব না। ওকে প্লিজ, হ্যাঁ ছোট্ট করে আমি বুঝতে চাইছি যে এই যে দর্শন বিভাগ যে নিয়োগ হলো সেটি নিয়ে যে আইনি যে আশ্রয় নেওয়া হলো এবং সেখানটাতে ফলাফল কি হলো এবং আদালত কি বলল, দু পর্যায়ের দুটো কথা আমি জানি, দু রকমের নির্দেশনা, প্রথমে এটি না করা হয়েছিল পরে আবার নিয়োগে বাধা নিয়ে বলা হয়েছে। ধন্যবাদ জিলু ভাই। অ্যাকচুয়ালি এই দর্শন বিভাগে নিয়োগের ক্ষেত্রে যেই আইনের আশ্রয় নেওয়ার যে বিষয়টি বা রিট পিটিশন দায়েরের বিষয়টি আমি সেটা পত্রিকান্তরে জেনেছি, আমি এটার সাথে যেহেতু ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট ছিলাম না, তবে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে এ ব্যাপারে তো যেহেতু খোঁজখবর নেওয়ার সুযোগ হয়েছে বা বিভিন্ন সোর্সে এই বিষয়ের কনসার্ন অনেকে জানিয়েছেন, সেই জায়গাটার থেকে আইনি দিকটা নিশ্চয়ই আপনি দেখেছেন। হ্যাঁ, আর আইনি বিষয়টা যেটা আমি ফলো আপিংয়ে জেনেছি সেটার মধ্যে আমি যেটা এই মামলাটি যখন ফার্স্ট মুভ হলো মহামান্য হাইকোর্টে তখন এটা বেশ কিছুদিনের জন্য নিয়োগ কার্যক্রমটি মৌখিকভাবে স্থগিত রেখে পরবর্তীতে আরেকটি শুনানির দিন ধার্য করা হয়েছিল। এবং সাধারণত এটা করা হয়ে থাকে কোনো মামলায়, আপনি জানেন প্রাইমা ফেসি যদি ম্যারিট থাকে অর্থাৎ এটাকে একদম তাৎক্ষণিকভাবে রিজেক্ট না করে দেওয়ার বিষয় থাকলে ওটাকে আরেকটু যাচাই বাছাই বা আরও শুনানির সুযোগ রেখে এই কাজটি করা হয়। পরবর্তীতে আমি যেটা জেনেছি যে এই মামলার শুনানি আনতে মামলাটিকে খারিজ করে দেওয়া হয়েছে। তবে আমার এই জায়গায় প্রফেসর কামরুল হাসান যেটা বলেছেন আমি এটার সাথে যদি নিয়োগের বিষয়টাতে একটু সাপ্লিমেন্ট করি, আমার কাছে মনে হয়েছে যে আপনি জিলু ভাই এটা তো অবশ্যই আমরা সবাই স্বীকার করব যে করোনাকালীন কিন্তু বিশ্ববিদ্যালয়ে শুধু নয় স্কুল কলেজে শিক্ষা কার্যক্রমও কিন্তু মারাত্মকভাবে ব্যাহত এবং আমরা ভার্চুয়ালি শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার যেই বিকল্প পদ্ধতিগুলো দেখছি সেগুলোও আনফর্চুনেটলি এফেক্টিভলি কিন্তু এখনও ওয়ার্ক করছে না, এগুলো নিয়ে নানাবিধ অভিযোগ অনুযোগ রয়েছে। তো এইরকম একটি পর্যায়ে আসলে তড়িঘড়ি করে অনেকগুলো, শুধুমাত্র আমি যতটুকু জানি শুধু ফিলোসফি ডিপার্টমেন্টে নয় আরও বেশ কয়েকটি ডিপার্টমেন্টে কিন্তু অনলাইন ভাইবা নেওয়ার মাধ্যমে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে এবং ইতিমধ্যে বোধ হয় সিন্ডিকেটে সেগুলো অনুমোদিতও হয়েছে। আমার কনসার্নের জায়গাটি হচ্ছে যে যেখানে শিক্ষা কার্যক্রম এখন পরিচালিত হচ্ছে না এবং শিক্ষা কার্যক্রম পরিচালিত হলেও অনলাইনে এটার অ্যাক্সেস লিমিটেড, এটার ব্যাপ্তিটা স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি কম, এই সময় তড়িঘড়ি করে এতগুলো শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তাটা কোথায়, এটি হচ্ছে ফার্স্ট কনসার্ন। সেকেন্ডলি হচ্ছে এই যে যে টোটাল যে মোড অফ ইন্টারভিউ যেটাকে আমরা বলছি যে অনলাইন ওনারা যেটা নিচ্ছেন, আগে তো আপনি জানেন যে শিক্ষক নিয়োগের যেই প্রক্রিয়াগত বিষয়গুলো তাকে ফিজিক্যালি যে ভেরিফাই করার বিষয়, তার সার্টিফিকেট থেকে শুরু করে অন্যান্য ডকুমেন্টস ভেরিফাই করার, একই সঙ্গে তার যে মৌখিক সাক্ষাৎকার নেওয়ার যে বিষয়গুলো থাকে, আমি তো মনে করি যে অনলাইনে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষকদের ছাত্রছাত্রীদের অনলাইন ভাইবা নেওয়াটা যতটুকু সহজ, একটি সাবজেক্ট কেন্দ্রিক হয়তো আপনি তাকে কোয়েশনারিজ করে তার কাছ থেকে নিজস্ব যেহেতু তার সাথে শিক্ষকদের অ্যাকোয়েন্টেন্সিস আছে, কিন্তু একদম অন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে, নিজের বিশ্ববিদ্যালয় নাও হতে পারে,
আবার বোর্ডে সবাই তো একই বিভাগের থাকবেন না, হয়তোবা কনসার্ন বিভাগের সভাপতি থাকতে পারেন। এই যে একটি নতুন মানুষজনের মধ্যে অনলাইনে সাক্ষাৎকার নেওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে কি আপনি যথাযথ হচ্ছে কিনা, আমার কনসার্ন হচ্ছে এই জায়গায়। কনসার্নটা এই জন্য আরো গুরুত্বপূর্ণ যে শিক্ষক নিয়োগের উপরে কিন্তু একটি ডিপার্টমেন্টের ভবিষ্যৎ নির্ভর করছে। শিক্ষা কার্যক্রম এটি কোন দিকে যাবে, এখানে গবেষণা কার্যক্রম কতটুকু গতিশীলতা পাবে, এই বিষয়গুলো কিন্তু নির্ভর করছে। এই কারণে আমি নিজেও ব্যক্তিগতভাবে জানি যে ইউজিসি রাইটলি একটা প্রজ্ঞাপন জারি করেছে যে ইয়েস, যদি এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে এই সার্টেন কন্ডিশনসগুলো ফুলফিল করে আপনারা শিক্ষক নিয়োগ করতে পারবেন। এখন সার্টেন কন্ডিশনসের মধ্যে আমি যদিও সবগুলো পড়েছি, মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমরা কনসার্নের সাথে মিলে যায়, সকলের কনসার্নের সাথে মিলে যায়, সেটি হচ্ছে অনলাইন ভাইবা নিতে গেলে একটি নীতিমালা করে নিতে হবে। কারণ নীতিমালাটা কেন জরুরি, আপনি একদিনে কয়জনের অনলাইন ভাইবা নিতে পারবেন, আপনি ইন্টারনেট ডিসরাপশন হলে ওইটার বিকল্প কী, আপনি সার্টিফিকেট ভেরিফিকেশান একসঙ্গে সবাই বসে করতে পারছে না, এটার কী হবে, যদি বোর্ডের মেম্বার্সরা যদি ডিফারেন্ট জায়গার থেকে সেই ভাইবা বোর্ডে জয়েন করেন সেটা অ্যাকুমুলেট কীভাবে করবেন, একজন যিনি সাক্ষাৎকার দিচ্ছেন তিনি প্রত্যন্ত অঞ্চল থেকে দিতে পারেন, একজন শহরাঞ্চল থেকে দিতে পারেন, এই যে তাদের যেই যান্ত্রিক ডিভাইসগুলোর ব্যবহার এবং ইন্টারনেটের গতির বিষয়গুলো কিন্তু আমরা সবাই জানি। তো একটা নীতিমালা থাকলে কিন্তু আপনি ওটা নিয়ে কোয়েশ্চেন উঠত না। যেমন এখানে আমরা জানতে পেরেছি যে ফিলোসফি ডিপার্টমেন্টের ভাইবায় আপনি অবিশ্বাস্যভাবে 57 জনের ভাইবা একদিনে নেওয়া হয়েছে, উইচ ইজ আনইমাজিনেবল, এটা কল্পনা করা যায় না যে শিক্ষককে আপনি একদিনে 57 জনকে কীভাবে ভাইবা নেবেন। এখানে আমরা আরেকটু জানি, এটা আমি সিনিয়র সদস্য হিসেবে জ্ঞাত হয়েছি যে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য আপনি হয়তো বা ক্লাস নিতে পারছেন, কিন্তু অধ্যাদেশ পরিবর্তনের প্রয়োজন হয়েছে যখন তার পরীক্ষা নেওয়ার প্রশ্ন এসছে। তো অর্ডিনেন্সটা চেঞ্জ করে কিন্তু সেই অর্ডিনেন্সে বলা হচ্ছে যে একজন শিক্ষার্থীদের যখন ভাইবা পরীক্ষা নেওয়া হবে সর্বোচ্চ একদিনে 20 জনের বেশি ভাইবা নেওয়া যাবে না। তাহলে আপনি তো এটা সেম ইয়ার কন্ট্রাডিকশন হয়ে গেল, আপনি যদি শিক্ষার্থীদের ভাইবা একদিনে 20 জনের উপরে না নেওয়ার অর্ডিনেন্স আপনি যদি জারি করে থাকতে পারেন, শিক্ষক তো আরও সেন্সিটিভ বিষয়, আপনি আরও স্ক্রুটিনাইজের বিষয় আছে। তো ওই জায়গাটায় আমার মনে হয়েছে যে বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে যেগুলোর আমার মনে হয় যে হোয়াট এভার দ্য কনসিকুয়েন্সেস ইজ, এগুলোর উত্তর কিন্তু আপনি সহসা মানে চালিয়ে নেওয়া যাবে বললে আমার মনে হয় যে একটু অবিচারী করা হবে। কারণ একটি বিশ্ববিদ্যালয়ের, আমি আগেই বলেছি যে শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এই শিক্ষকদের হাত দিয়ে কিন্তু বিনির্মাণ হবে। তো সেই জায়গায় যদি আমাদের লুফোলস থাকে, কারণ যখনই তাড়াহুড়া তড়িঘড়ির বিষয় থাকে নিঃসন্দেহে, তখন কিন্তু আমরা সামগ্রিক পারিপার্শ্বিকতা দেখে কিন্তু বুঝতে পারি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দেখে, যে একটি বিশ্ববিদ্যালয়গুলোতে এখন আনফর্চুনেটলি অথরিটি যারা থাকেন ইনকাম্বেন্ট তারা বেশি মনোযোগী থাকেন অ্যাডহক কর্মকর্তা কর্মচারী নিয়োগ আর হচ্ছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। আপনি শুরুতে ভূমিকাতে সেটা বলেছেন যে এর পেছনে থাকে আসলে নিজের দল ভারী করার উদ্দেশ্য, রেদার দ্যান টু ডেভেলপ দ্য কোয়ালিটিস অফ দ্য সার্টেন সাবজেক্টস অর ডিপার্টমেন্টস। আমার মনে হয় যে ওই জায়গাটা একটা আছে। আর আমি এমনিতে এই করোনাকালীন যে শিক্ষা কার্যক্রমের আরো কিছু বিষয় আমি স্পেসিফিক্যালি বলবো, শুনবো আপনার কাছ থেকে, শুনবো আপনার কাছ থেকে। প্রফেসর মিজানুর রহমান, আপনি শুনছিলেন, এবং এটি একমাত্র নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে যেটি হলো ব্যবসায়া বলছিলেন যে আরও এরকম ঘটনা ওই বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, এবং ওই বিশ্ববিদ্যালয় না, অন্যান্য বিশ্ববিদ্যালয়, এবং যে বিশ্ববিদ্যালয়ের আপনি শিক্ষক, যে বিশ্ববিদ্যালয়ের আপনি ছাত্র ছিলেন, যদি অন্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব পালন করছেন সেখানেও আপনার প্রশাসনিক একটা অভিজ্ঞতা আছে। সব মিলিয়ে এই অভিযোগ তো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বহুদিন ধরেই চলে আসছে নানা ধরনের, এমনকি তৃতীয় শ্রেণী পাস মানে পাওয়া লোককেও শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদেও গেছেন কেউ কেউ কোথাও কোথাও, এবং সেটিও যাওয়ার প্রক্রিয়া তো আমি শুরুতেই বললাম আপনি নিশ্চয়ই অস্বীকার করবেন না। বাট নানা ক্ষেত্রে জাল সার্টিফিকেট দিয়ে শিক্ষক নিয়োগ, সেগুলো আমরা অনেক ঘটনা জানি। সো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যাদের দিকে সবাই তাকিয়ে থাকে, বা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ, আমরা কিছুদিন আগে স্বল্পোন্নত দেশ ছিলাম, এই সব দেশের মানুষ, সাধারণ মানুষ তো নানান বিবেচনায় এই সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের দিকে তাকিয়ে থাকে, সেই সব জায়গায় এই সব ঘটনা ঘটলে সেখানে নানা রকমের দুর্নীতির অভিযোগ এখন শিক্ষকদের, এটিও এক ধরনের ক্রাইম আমি 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 বলবো, যেটি হয়েছে যদি সব ঠিকঠাক মতো কথা ওনারা যা বলছেন সেগুলো ঠিকঠাক হয়ে থাকে। আপনার কেমন লাগে বা আপনি কিভাবে দেখেন, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, প্রথমে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেই তো মানে আমি খুব বিব্রত বোধ করছি, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া এটা অবশ্যই স্বচ্ছ হতে হবে এবং কেবলমাত্র মেধার ভিত্তিতে হতে হবে।
আমি এটা নিয়ে মানে বহু লেখালেখি টকশো বহু কিছু করছি এবং এটা বাস্তবে যেটা প্রয়োগ করা সেটাও আমি করছি। আমি তো এখন দায়িত্বে নাই, মনে করতে পারেন যে উনি যখন দায়িত্বে ছিল কেউ হয়তো কথা বলেন, কিন্তু এখন আমি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে নেই, 8 বছর উপাচার্য ছিলাম, কমপক্ষে 400 উপরে শিক্ষক আমি নিয়োগ দিচ্ছি। এখনো কেউ একজন বলো যে তার চেয়ে যোগ্যতম একজন কাউকে বাদ দিয়ে কম যোগ্যতা সম্পন্ন কাউকে আমি চাকরি দিচ্ছি? আমি অন এয়ারে বললাম, এটা আপনার কাছে কমপ্লেন আসলে আমাকে জানায়। আমি প্রথমে প্রফেসর কামরুল হাসানকে জিজ্ঞেস করতে চাই, ফিলসফি ডিপার্টমেন্টে 6টি পদ শূন্য কেন? আপনারা কত, আপনাদের পদের সংখ্যা কয়টা আর কত বছর যাবৎ আপনারা শিক্ষক নিচ্ছেন না, এটা একটু আমাকে বললে আমি জিনিসটা বুঝতে পারবো। কত বছর যাবৎ ফিলসফি ডিপার্টমেন্টে শিক্ষক নেওয়া হচ্ছে না, হ্যাঁ ধন্যবাদ, এত পদ শূন্য কেন থাকবে? হ্যাঁ, আমাদের সর্বশেষ শিক্ষক নিয়োগ দিয়েছি আমরা প্রায় 8 বছর 9 বছর হয়েছে, সেটা সত্য কথা, কিন্তু আমাদের বর্তমানে মানে 9 বছর যাবৎ কোনো শিক্ষক নিচ্ছেন না। এর কারণ হচ্ছে যে 9 বছর আগে আমরা যে শিক্ষক নিয়েছি একই সঙ্গে ওই সময় 4 জন শিক্ষক নেওয়া হয়েছিল এবং খুব অল্প সময়ের ব্যবধানে তার আগেও শিক্ষক নেওয়া হয়েছে, এবং সেটার কারণ হচ্ছে যে বিভাগ পর্যায়ক্রমে ছাত্র সংখ্যা বাড়ার কারণে সেটা জাস্টিফাইড ছিল। তো এখন আমাদের ছাত্র, আমি স্যার এটা আপনাকে আরেকটু ক্লিয়ার করে দেই না, তাহলে না এটা না এটা কারণ হচ্ছে যে আমাদের শিক্ষার্থী সংখ্যা এবং শিক্ষকের সংখ্যা যায় 21 জন শিক্ষক আছে আমাদের দর্শন বিভাগে এবং ছাত্র সংখ্যা হচ্ছে 350-এরও কম, এটা আবাসিক বিশ্ববিদ্যালয় আপনি জানেন, তো ফলে আমাদের ছাত্র ছাত্র আমি সেগুলো আমরা জানি, সেগুলো হিসাব করেই তো আপনারা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কমিশন থেকে পদ নিয়ে গেছেন, এবং লেকচারার বিভিন্ন লেভেলে আমাদের পদ খালি আছে এবং শুধুমাত্র অস্থায়ী ভিত্তিতে লেকচারার নেওয়া হয়েছে। তো আমরা বলেছিলাম যে শুধু লেকচারার, যদি আমাদের একাডেমিক কমিটিতে মিটিং হতো, আমাদের এখন সবাই সিনিয়র হয়ে গেছে, অ্যাসিস্ট্যান্ট আমাদের লেকচারার নেই, সেক্ষেত্রে আমরা 3 জন লেকচারার বা 2 জন নিতেই পারতাম, কিন্তু আমরা যে কারণে বলেছিলাম যে 6 জন শিক্ষক এখন দরকার নেই, আমাদের 4 জন বাইরে আছে বিদেশ থেকে, 3 জন আসবে গত 2 মাসের মধ্যে এবং তাদের পিএইচডির কাজ শেষ হয়ে গেছে, গবেষণার কাজ শেষ হয়ে গেছে। বিভাগে যেটা হতো যে আমাদের এই মুহূর্তে 2 জন বা 3 জন শিক্ষক হলে বড়জোর 3 জন আমরা সেটা একমত হতে পারতাম, 6 জন শিক্ষক আমাদের প্রয়োজন নেই, কারণ কোর্স বন্টনে 1 জন শিক্ষক আছে যে একটি মাত্র কোর্স পড়াচ্ছেন স্যার। আচ্ছা, ডিপার্টমেন্ট এবং প্রশাসনের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে যে ডিপার্টমেন্ট বলছিল 3 জন লাগবে কিন্তু প্রশাসন না না এটা বলেনি স্যার, এটা বলেনি, আমাদের ডিপার্টমেন্টের সভাপতি আমাদেরকে না জানিয়ে বিভাগে কনভেনশন যেটা, সেই কনভেনশন অনুযায়ী সভা না করে পরামর্শ না নিয়ে নাম্বার অফ টিচার্স এবং কোর্স লোড, আমি বলছি স্যার আপনাকে এই তথ্যটা দিচ্ছি, আমরা পত্রিকায় দেখেছি শিক্ষকরা বিভাগের অনেকেই যে আমাদের বিভাগে 6 জন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, এই বিভাগের কনভেনশন হচ্ছে যে এই ধরনের শিক্ষক নিয়োগ, আপনি জানেন উপাচার্য ছিলেন, যে বিভাগে একটা সভা ডেকে কোর্স লোড এবং যে ডিমান্ড থাকে সেটা যাচাই করে শিক্ষক, আমি জানি, আমি জি স্যার আমি সেটা বলছি, এই পরিমাণ শিক্ষক এই মুহূর্তে আপনাদের দরকার তার চেয়ে বেশি, কিন্তু 9 বছর যাবৎ যে আপনাদের প্রত্যেক বছর যে ইয়া ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে ব্রিলিয়েন্ট ছাত্ররা বের হচ্ছে তাদের কাউকে আপনারা শিক্ষক করার দরকার মনে করেন নি? আমরা আমরা স্যার আমরা স্যার এটা মনে আমি বলছি স্যার আমরা স্যার এই প্রক্রিয়াটা যে 2 জন চেয়ারম্যান তারপরে ওনাদের টার্ম শেষ করেছেন, তারা ওই সময়ে আমাদের যেই পরিমাণ কোর্স লোড এবং যা ছিল সেই অনুযায়ী শিক্ষক প্রয়োজন হয়নি মনে করেছেন, এই পর্যায়ে এখন যেহেতু আমাদের 4 জন শিক্ষক বাইরে থেকে আসছেন আমরাও মনে করি শিক্ষক নেওয়া দরকার, কিন্তু আমাদের সেই যাচাই করে দেখা গেলো যে 2 জন শিক্ষক এবং ইউজিসির পক্ষ থেকে বলা হয়েছে, আমরা যোগাযোগ করেছি যে 2 জন শিক্ষকের বেশি নেওয়ার কোনো সুযোগ নেই, এটা আনঅফিসিয়ালি বলছি যেহেতু আপনি জিজ্ঞেস করছেন, এই পরামর্শটা বিভাগের শিক্ষা কমিটি দিতে পারতো যদি বিভাগের সভাপতি সভা ডাকতেন, আমরা দেখেছি যে আমাদের সাথে কোনো ধরনের আলোচনা না করে সভা না ডেকে যেটা কনভেনশন উপাচার্যের সঙ্গে, আমি জানি না প্রশাসনের সঙ্গে কথা হয়ে আমরা দেখেছি পত্রিকায় আসছে, অথচ স্যার আপনার ইউনিভার্সিটিতেই আপনি দেখেন 2020 সনের 19শে ফেব্রুয়ারি আপনি একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন এবং আপনি চলে আসছেন, আপনি কিন্তু ইন্টারভিউ নেননি অনলাইনে, আপনি খেয়াল করেন 2020 আমি আপনাকে বলি সেখানে আমাদের বিভাগে, আমি আপনাকে ইয়েটা বলে দিচ্ছি, আমাদের বিভাগে 2021 সনের 11ই ফেব্রুয়ারি বিজ্ঞাপন দিয়ে কি এমন জরুরি হলো যেখানে কোভিডের কারণে আমাদের ক্লাস হচ্ছে না, আমাদের ছাত্ররা ভোগান্তিতে আছে
এখন পড়াশোনা সেই অবস্থা নেই, আমরা শিক্ষকের সেই প্রয়োজন নেই, আপনি তো নেননি স্যার, আপনার বিশ্ববিদ্যালয়ের সেই কপি আমার কাছে রয়েছে, যে এখন পর্যন্ত আপনারা অপেক্ষা করছেন জগন্নাথে যে সেটার কিন্তু ভাইবা অনলাইনে আপনারা নেননি, অপেক্ষা করছেন এই যে আমার কাছে রয়েছে এবং আমি খবর নিয়েছি এখনো হয়নি, কিন্তু এক বছর পরে আমাদের বিভাগে একটা বিজ্ঞাপন দিয়ে কোনো প্রকার সভা না করে ছয়টি পদে বিজ্ঞাপন দিয়ে ছয়জনকে নেওয়া হচ্ছে, যেখানে আপনি যেটা বলছেন সাত বছরের, জি জি, যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এটা একটা মানে গ্যাপ তৈরি হয়ে গেছে। আর আপনি যেটা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের, এখানে আমাদের মাননীয় সদস্য আছেন, এখানে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন আপনাদের যদি পদ আগে স্যাংশন করে থাকে, মানে এগুলো মানে শূন্য পদ আছে এগুলো পূরণ করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আলাদা করে নির্দেশনা দেয় না, এটা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট গুলো সিএনডি কমিটি সিদ্ধান্ত নেয়। এবং কোনো জায়গায় যদি এমন হয় যে বছরের পর বছর শিক্ষক নিচ্ছে না, সংকট যাচ্ছে, অথবা যারা নিচ্ছে না, অর্থাৎ যারা নিচ্ছে তাদের যেরকম একটা ইন্টেনশন, আবার যারা নিচ্ছে না তাদেরও একটা ব্যাড ইন্টেনশন, এরকম যখন হয় তো কখনো কখনো প্রশাসন কিন্তু বিজ্ঞাপন দিয়ে শিক্ষক নিয়োগ করার, অর্থাৎ নয় বছর যাবৎ কোনো শিক্ষক নিয়োগ হচ্ছে না একটা ডিপার্টমেন্টে, এটাও এক ধরনের কিন্তু ভালো কথা, আমি সেটা বলছি। আমি এখানে গোলমাল হয়ে গেছে, দুইজন না তিনজন, তিনজন আর পাঁচজন, আর অনলাইনে ইন্টারভিউ নেওয়া যাবে না, এটা তো মহামান্য কোর্ট থেকে বলে দিচ্ছে। অনলাইনে আমরা যারা বিদেশে চাকরি করছি, বিশ্ববিদ্যালয়ে বিদেশ থেকে ইন্টারভিউ দিয়ে তো বিদেশি বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়ে দিচ্ছি, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটাই হচ্ছে, এখন অনলাইনে ইন্টারভিউ হচ্ছে, কারণ যারা আবেদন করে তাদের সমস্ত কাগজপত্র তো সদস্যদের কাছে থাকেই। কারণ এখানে খামাখা অনেক লোক দরখাস্ত করে, কারণ ন্যূনতম যোগ্যতা যেটা এটা অনেক কম হওয়ার কারণে আবেদনকারীর সংখ্যা খুব বেশি হয়। কিন্তু স্যার এখানে আপনার সাথে স্যার একটা জিনিস একটু যুক্ত করে দেই স্যার, আপনার সুবিধা হবে, সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে 13 জুন 2021 পাঁচটি শর্ত দিয়ে একটা নির্দেশনা দিয়েছে, আলমগীর স্যার এখানে আছেন উনি বলতে পারবেন, তার 3 নম্বর শর্ত পড়ে শোনাচ্ছি। অনলাইনে নিয়োগ পরীক্ষা সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত একটি নীতিমালা থাকতে হবে। এই নীতিমালাটি সুনির্দিষ্টভাবে আলমগীর স্যার এখানে আছেন ওনারা দিয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নেওয়ার ক্ষেত্রে একটি অধ্যাদেশ তৈরি করেছেন, সেই অধ্যাদেশটি অনুযায়ী আমি আজ কালকেও পরীক্ষা নিয়েছি, কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই অধ্যাদেশটি করেননি, আমরা বুঝতে পারলাম না ঠিক এরকম কোনো গাইডলাইন শিক্ষক নিয়োগের দেয়নি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট যদি সিদ্ধান্ত নেয় যে আমাদের এই কোভিডকালীনে আমাদের অনেক শিক্ষকের প্রমোশন, অনেকে বিদেশে আটকা পড়ছে কোভিড এর জন্য আসতে পারতেছে না, তার বন্ধ হয়ে আছে, সেগুলো কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে আমরা অনুমোদন করে নিয়েছি যে অনলাইনে আমরা এগুলো। স্যার ওইটা 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 ইউজিসি থেকে বলা আছে, কিন্তু বলছে যে নতুন নিয়োগের ক্ষেত্রে, নতুন নিয়োগের ক্ষেত্রে স্যার সুনির্দিষ্টভাবে বলা আছে যে 2019-20 সালের পূর্বে কিংবা পরে নতুন পদে যদি নিয়োগ দিতে হয় তাহলে অবশ্যই অনুমোদন লাগবে, কারণ বিশ্ববিদ্যালয়ের যেটা আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের একাডেমিক স্বায়ত্তশাসন রয়েছে, কিন্তু আর্থিক স্বায়ত্তশাসন নেই, সেটা তো ইউজিসি ইউজিসির এখতিয়ার আছে স্যার। একটু শুনেন, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন নতুন করে পদ নাই আপনি নিয়োগ দিয়ে দিলেন যদি, সেটা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আপত্তি করবে, আর বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন অলরেডি যে পদগুলি সার করা আছে সেগুলোর ক্ষেত্রে আবার নতুন করে কোনো অনুমোদন নেওয়ার কোনো ব্যাপার নাই। কিন্তু স্যার অনলাইনে অনলাইনে ভাইবা নেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে যে ছাত্রদের ক্ষেত্রে, ছাত্রদের না শিক্ষক, শিক্ষকদের ক্ষেত্রে আমি এখানে দেখাচ্ছি স্যার, এখন স্যার আছেন এখানে 13 জুন 2021 বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাঁচটি শর্তাবলীর মধ্যে তৃতীয় শর্তে পরিষ্কার বলে দিয়েছে, অনলাইনে নিয়োগ পরীক্ষা স্ল্যাশ সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত একটি নীতিমালা থাকতে হবে। এটা আমি জানি না, এটা একাডেমিক কাউন্সিলের ব্যাপার না, এটা এটা সিন্ডিকেটে যাওয়া উচিত ছিল, এটা সিন্ডিকেটে পাশ করিয়ে নেওয়াই ভালো হইতো। আর নীতিমালাটা কি হবে এটা প্রত্যেক বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মাননীয় সদস্য এখানে আছে, এটা হচ্ছে ওভারঅল একটা গাইডলাইন বা পরামর্শ দেয়া থাকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে, তার সিনেট সিন্ডিকেটের এই এই পরামর্শগুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে যে পরামর্শ দেওয়া হয় সেগুলো অ্যাকোমোডেট করে নেয়। আপনি একেবারে হুবহু এটা মানে বিশ্ববিদ্যালয়ে কখনো
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নিয়ে অনেক সমালোচনা আছে, অনেক আমি কিছু কিছু উদাহরণও তুললাম, আপনি বুঝতে পেরেছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের সব বিশ্ববিদ্যালয়ে কম বেশি নানা সময় নানা অভিযোগ উঠেছে এবং এটি সাধারণভাবে পারসেপশন হচ্ছে যে দলের ভোট ভারী করার জন্যেই, ভোট ব্যাংক বাড়ানোর জন্যই আসলে অনেক সময় শিক্ষকদের নিয়োগ হয় এবং এতে করে অনেক ছাত্র সাফার করে, এমনকি স্টুডেন্ট লাইফ থেকেই অনেক ছাত্র, আমি হয়তো আপনি যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন সেই বিশ্ববিদ্যালয় হয়নি বা আপনার সময় হয়নি বা আপনি যে বিভাগে আছেন আপনি দায়িত্বে থাকাকালীন হয়নি, কিন্তু এই অভিযোগ অস্বীকার করবার কোনো সুযোগ নেই এবং সেগুলো ভোটের জন্যই হয় প্রধানত এবং সেক্ষেত্রে অনেক মেধাবী ছাত্র সাফার করে, অনেক সময় দেখা যায় যে ফার্স্ট হচ্ছে তাকে নেওয়া হচ্ছে না বরং তার চেয়ে লো ক্যালিবারের একজনকে নিয়ে নেওয়া হচ্ছে, এগুলো সত্যি কিনা খুব ছোট্ট করে বলবেন আপনি এই পর্যায়ে? প্রফেসর মিজানুর রহমান, আচ্ছা ভোটের ব্যাপারটা যদি বলেন, এই চারটা বিশ্ববিদ্যালয় বাদ দিলে আর কোথাও কোনো ভোটের ব্যাপার নেই, এই এটাও ঠিক না যে ভোটের জন্য কেন, মানে কিন্তু এই চারটা বিশ্ববিদ্যালয়ের ধারে কাছে তো চারটা বিশ্ববিদ্যালয়কে এক পাল্লায় রাখলে আর বাকি বিশ্ববিদ্যালয় সবগুলো এক পাল্লায় রাখলে তো সমান হবে না, না 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 এটাও এই ধারণাটাও ঠিক না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সাইজ আর ইতিমধ্যে নতুন বিশ্ববিদ্যালয় গুলার অনেকগুলার সাইজ প্রায় সময় পর্যায়ে, আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 115 জন প্রফেসর আছে, এখন 115 জনের মধ্যে 111 জনের পিএইচডি ডিগ্রি আছে, অতএব মানে অনেক পরিবর্তন আসছে, এগুলো হয়তো অনেক খবর আকারে, কিন্তু আমি যেটা বলছি ইন্টারভিউ কিভাবে নেওয়া হবে, সাক্ষাৎকার কিভাবে নেওয়া হবে, দিজ আর নট দ্যাট ডাইরেক্টিভ, এগুলো অর্থাৎ অনেক বিশ্ববিদ্যালয় আছে ছোট বিশ্ববিদ্যালয়ে তারা ওইভাবে সিদ্ধান্ত নিতে পারে না, আলমগীরভাবে ভালো বলতে পারে না, এগুলো হচ্ছে এক ধরনের পরামর্শ, এটা কিন্তু আপনাকে প্রপার বডি যেটা আছে সিনেট সিন্ডিকেটে পাস করাতে হবে, যেটা আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনলাইনে ভাইবা নেওয়া যাবে, এটা কিন্তু শিক্ষক নিয়োগের এটা নট অনলি দ্যাট ইভেন সিন্ডিকেট মিটিং করা যাবে, সিলেকশন বোর্ড করা যাবে, অল মিটিংস অনলাইনে করা যাবে, এটা এটা দোষের কিছু না এবং সারা পৃথিবীতে এখন এইভাবে হচ্ছে এটা। জি শুনবো আরো কথা আপনার কাছ থেকে, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর, জি প্লিজ শেষ করুন, আপনি শেষ করুন প্রফেসর মিজানুর রহমান। সমস্যা হচ্ছে এটা স্পষ্ট তো বিভাগের চেয়ারম্যান এবং সিনিয়র শিক্ষকদের মধ্যে তাদের মতের অমিলের একটা ব্যাপার, আর বাকিটা কিন্তু আমি মনে করি না এটা কোনো খুব একটা প্রসিডিউরাল খুব একটা বিশাল বড় কিছু হয়ে গেছে, আর এরপরেও রেজাল্টটা যদি হয় এমন যে সত্যি সত্যি ওখানে যে কয়জন হয়েছে তারা মেধার ভিত্তিতে হয়েছে ভালো ছাত্র, তো 9 বছর যাবৎ একটা ডিপার্টমেন্টের শিক্ষক নাই না, এটা খুবই অস্বাস্থ্যকর একটা পরিবেশ, তাহলে বুঝতেই হবে যে এখানে কোনো একটা দ্বন্দ্বের কারণে 2 চেয়ারম্যান অতিক্রম করছে, তৃতীয় চেয়ারম্যান আসছে তার আমলেও কোনো নিয়োগ হবে না, অর্থাৎ 9 বছরে 3 জন চেয়ারম্যান অতিক্রান্ত হয়, তো সেই সমস্যাগুলো আসলে তারা নিজেরা সমাধান করতো ডিপার্টমেন্টের মধ্যে, তাইলে এটা এখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া লাগতো, এটা আমার মনে হয় এটা বিতর্কের একটা সমস্যা। প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর, আপনার কাছ থেকে শুনতে চাইবো এই যে বিতর্ক হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এখানে দায়িত্ব কি, আপনারা কি করলেন বা আপনাদের আপনারা কতটুকু আপনাদের সীমানা প্রসারিত করেন এই সব বিষয়ে একটু শুনতে চাই। জি আপনাকে ধন্যবাদ, আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলি যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে মনে করি এবং তাদের যে স্বায়ত্তশাসনের যে বিষয়টা আছে সেটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সবসময় আপহোল্ড করে, আমরা এর বাইরে কখনো যেতে চাই না, যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা বিষয়ে সুস্পষ্ট নীতি আছে, যেমন বিশ্ববিদ্যালয় একটা আইন সংবিধি এবং প্রবিধান মালা দ্বারা পরিচালিত হয় এবং সেভাবে যদি বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় এবং সেটাকে যদি আপলোড করা হয় তাহলে যে বিতর্কগুলো আজকে এখানে নিয়ে আমরা আলোচনা করছি এর কোনোটাই প্রয়োজন হতো না, বরং বিশ্ববিদ্যালয়গুলো থেকে অন্যরা আলোকিত হতো, বিশ্ববিদ্যালয়গুলো যে প্রক্রিয়া চলছে সেটা নিয়ে অন্যরা গর্ববোধ করতো এবং সেই অনুযায়ী অন্যরা পরিচালিত হতো, কিন্তু আমরা এই যে আইন সংবিধি এবং বিধিমালাগুলো অনুসরণ করি না, অনেক ক্ষেত্রে যখন আইনটা আমার খুব প্রয়োজন হয় তখন আমার কাছের মনে হয় আমার উপযোগী মনে হয় তখন আমি এটাকে খুব শার্প মনে করি, এটাকে আমি ব্যবহার করি, যখন দেখি যে আইনটি আমার অনুকূলে নয় তখন আমি এটাকে বোতা মনে করি, আমি তার ব্যবহার করি না, এটা এখানে বিশ্ববিদ্যালয়ের এই যে পরিচালনার যে ব্যর্থতা এই কারণে আমাদেরকে এগুলো বহন করতে হচ্ছে এবং যার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পারত পক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের ক্ষেত্রে কখনো কোনো ব্যাপার হস্তক্ষেপ করে না, আমরা এটাকে রেসপেক্ট করি, আমরা সেই অনুযায়ী চলি। এখন আমাদের এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সংকট তৈরি হয়েছে নিয়োগ নিয়ে, যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মধ্যে কেউ থাকতো তাহলে আলোচনাটা খুব সুন্দর হতো, আমি প্রফেসর ফারদানা ইসলাম থাকলে চমৎকার হতো, উনি বলতে পারতেন উনি কিভাবে এটা করেছেন,
যেহেতু উনি নাই আর বিষয়টা সম্পর্কে আমি কিছুটা জানি, আমরা যেমন অনলাইনে শিক্ষা কার্যক্রম আমাদের বাস্তবতা 15 মাস হয়ে গিয়েছে, আমরা এটাকে অ্যাকসেপ্ট করেছি, আমরা অনেকের এর মধ্যে দ্বিমত ছিল, অনেক হেসিটেশন কনস্ট্যান্ট নিয়ে আমরা এটাকে অ্যাকসেপ্ট করেছি। আমরা প্রথম দিকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস নেওয়ার ব্যাপারে অনীহা ছিল, তারপর আমরা ক্লাসে গেলাম, তারপর আমাদের দরকার হলো অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের ব্যাপারে আমাদের অনীহা ছিল, সেটাকেও আমরা ওভারকাম করলাম। এখন আমরা অ্যাসেসমেন্টও করছি অর্থাৎ মূল্যায়ন করছি, তাহলে আমরা ক্লাস নিচ্ছি, অ্যাসেসমেন্ট করছি। কেউ যদি বলে আমার শিক্ষক প্রয়োজন আছে, তখন কি আমি বলতে পারি যে শিক্ষক নেওয়া যাবে না? তাহলে আমাকে তো বলতে হবে যে ইয়েস ইউ ক্যান গো এহেড উইথ সার্টেন কন্ডিশনস এন্ড রুলস এন্ড রেগুলেশনস। তা আমরা যখন জানতে পারলাম যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগের ক্ষেত্রে একটা সংকট তৈরি হয়েছে, আমাদের একটা নির্দেশনা তারা চাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলেছি আমরা তো আশা করেছিলাম যে আমাদের জন্য অপেক্ষা করবে না বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় যেহেতু অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য তাদের একাডেমিক কাউন্সিল বিষয়টা নিয়েছে এবং অনলাইনে কিভাবে শিক্ষা কার্যক্রম চলবে সেই ব্যাপারে একটা সুস্পষ্ট দিক নির্দেশনা পেয়েছে, নীতিমালা প্রণয়ন করেছে। অনুরূপভাবে এতদিনের যে একটা সংস্কৃতি ইন পার্সন ভাইবা নিয়ে অথবা রিটেন টেস্ট নিয়ে যেভাবে হোক আমরা শিক্ষক নিয়ে দিয়ে থাকি, সেই প্রক্রিয়া থেকে যখন আমি ব্যত্যয় ঘটাতে যাচ্ছি, তখন এটা আমার রেসপন্সিবিলিটি, ওই বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তিদেরই রেসপন্সিবিলিটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এই ধরনের একটা নীতিমালা প্রণয়ন করা যেন সে অনলাইনে শিক্ষক নিয়োগ করতে পারে। এই নীতিমালাটা যদি আগেই প্রণয়ন করতো তাহলে যে বিতর্ক চলেছিল এটা আর হতো না, কোর্ট পর্যন্ত এটা যেত না। বিশ্ববিদ্যালয় একটা জিনিস কোর্ট পর্যন্ত যাবে কেন? আমরা সবাই তো একটা লক্ষ্যে কাজ করি, আমাদের লক্ষ্য একটাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণার মান উন্নয়ন করা। আপনি 73-এ যে স্বাধীন যে অধ্যাদেশ দেওয়া হয়েছে, যে স্বাধীনতা দেওয়া হয়েছে, সেটার একটাই মাত্র কারণ বঙ্গবন্ধুর ওই সময় যেটা দিয়েছেন একমাত্র শিক্ষা এবং গবেষণার মান উন্নয়নের জন্য। তা আমাদের কাছে যখন জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের বিষয়টি আসে এবং আমরা দেখতে পেলাম যে এই অনলাইনে কিভাবে শিক্ষক নিয়োগ নেওয়া হবে, কিভাবে ইন্টারভিউ নেওয়া হবে, এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কোনো নীতিমালা নেই, তখন আমরা যথার্থভাবে নীতিমালা দিয়েছি। আমরা 5টি পয়েন্ট দিয়েছি। প্রথম যে কথাটা আমরা বলেছি যে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে এই করোনা মহামারীর সময়ও শিক্ষক নিয়োগ অত্যাবশ্যকীয় হয়ে পড়ে, তখন তারা অনলাইনে শিক্ষক নিয়োগ নিতে পারে। আপনি চিন্তা করেন, আমরা বলেছি কিন্তু অত্যাবশ্যক হতে হবে, তাহলে অত্যাবশ্যক যে বিষয়টা কে ডিসিশন নেবে? ওই ওখানে একটা বিভাগ রয়েছে, বিভাগের চেয়ারম্যান রয়েছে, বিভাগের শিক্ষকরা আছে, তাদের মতামত অবশ্যই গুরুত্ব বহন করে, কারণ তারাই তো বিভাগটা চালায়, এবং তাদের মতামতের প্রেক্ষিতে তখন কর্তৃপক্ষ যদি যথার্থই সিদ্ধান্ত নেয় যে এটা অত্যাবশ্যকীয়, তখন কর্তৃপক্ষ কোন মেথডে শিক্ষক নিয়োগ করবে। সেই জন্য আমরা দ্বিতীয়ভাবে বলেছি বিশ্ববিদ্যালয়ের আইন সংবিধি এবং বিধিমালার সাথে সাংঘর্ষিক নয় এমন কোনোভাবেই তারা শিক্ষক নিয়োগ দিতে হবে। তারপর আমরা বলেছি যে এই জন্য একাডেমিক কাউন্সিলের একটা সুদূর প্রসারী আলোচনা হবে, আলোচনা হলে একটা একটা নীতিমালা তৈরি করবে। আমরা কিন্তু নিজেরা কিছু করিনি, কারণ এক একটা বিশ্ববিদ্যালয় এক একভাবে চলে, একটা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সংখ্যাও কিন্তু ডিফারেন্ট। তাহলে একাডেমিক কাউন্সিলের মধ্যে একটা সুপারিশ পাওয়ার পর সিন্ডিকেট যেভাবে বলবে সেভাবে তারা শিক্ষক নিয়োগ করবে। এক্ষেত্রে আমরা যথাযথ স্বচ্ছতা, এবং আমরা বলেছি যে তার ইন্টারভিউটা রেকর্ড করতে হবে এবং 2 বছর পর্যন্ত সেটা সংরক্ষণ করতে হবে, এই কতগুলো শর্ত দিয়ে তারপর আমরা এই সুযোগটা দিয়েছি, কারণ আমাদেরকে তো বিশ্ববিদ্যালয়কে। আপনি কি প্রফেসর আলমগীর, আপনি কি মনে করেন কিনা যে শর্ত বা যে সুযোগগুলো, যে কারণে যে শর্ত দিয়ে আপনারা সুযোগটা দিয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ ওই শর্তগুলো পূরণ করেছে, আপনার কাছে কি মনে হয়েছে? না, আমরা তো পরে আমরা জানতে পারবো, এবং আমাদেরকে তো যখন একটা প্রক্রিয়া দিয়ে যখন শিক্ষক নিয়োগ হয়, তারপর সেখানে যদি কোনো ব্যত্যয় ঘটে, কোন জায়গা থেকে যদি কোন প্রশ্ন উঠে, তখন ডেফিনেটলি তখন ইউজিসি সেটা তলিয়ে দেখে, সে ব্যাপারে খোঁজ খবর নেয়, আমরা ইমিডিয়েট তো আর নেই না। কারণ আপনি দেখেন এখানে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 49টি, 160টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় যেন নিজের শক্তিতে নীতি এবং নীতিমালা অনুযায়ী চলতে পারে, সেটাই তো বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বারবার খবরদারি করবে কেন? বঙ্গবন্ধু তো এটা ভাবেনি যে মঞ্জুরি কমিশন দিয়ে আমি তদন্ত করাবো, মঞ্জুরি কমিশন দিয়ে মনিটর করবো, এটাই তো হচ্ছে। আমি একটু আলমগীর স্যার, আমি যেটা বলছি এইটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যা হয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে, যে এরকম একটা অবস্থায় কি করনি, অনেক বিশ্ববিদ্যালয় চায়নি, তাদের বিশ্ববিদ্যালয়গুলো সিনেট সিন্ডিকেটে পাস করে তারা এখন, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি সিন্ডিকেটে পাস করে এটা কাজটা করছি, কিন্তু এখানে উচিত ছিল, কারণ সরাসরি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন, মানে আমি আগেও বলছি কখনোই এরকম নির্দেশনা ডাইরেক্টিভ যেগুলো হয় না, এখানে পরামর্শ চাইছে, পরামর্শ দিতে উচিত ছিল বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের যে পরামর্শটা, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে অনুমোদন করিয়ে নেওয়া, অথবা মানে যেই সকল পরামর্শ আছে এর মধ্য থেকে কতটুকু নেওয়া যাবে কতটুকু নেওয়া যাবে না এটা তারা নিজের মতো করতে পারে, কিন্তু সমস্যাটা হয়ে গেছে এরকম কিছু না করেই যদি আপনি করে থাকেন, তাইলে এই মামলা পর্যন্ত যাওয়ার কারণ হচ্ছে এইটা।
আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আমরা যতটুকু জানি অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় এই করোনাকালীন সময়ে লেকচারার অর্থাৎ প্রভাষক এনটি পোস্টের নিয়োগটা তারা বন্ধ রেখেছে, নিয়োগ দেয়নি। তারা মূলত যাদের যে শিক্ষকদের হায়ার পোস্টে যাওয়ার প্রয়োজন হয়ে গিয়েছে তাদেরকে, কিন্তু ফ্রেশ নিয়োগটা অধিকাংশ বিশ্ববিদ্যালয় বন্ধ রেখেছে, যার জন্য এই বিষয়টি আমাদের কাছে আসেনি। জি আমি আমি জাস্ট একটু হেল্প করতে, এটা মানে প্রমোশন এবং রিস্ট্রাকচারিং বা যেটাকে বলা হয় পদ পুনর্বিন্যাস, এগুলোর জন্য আসলে এই এই করোনাকালীন সংকটের এই সিলেকশন বোর্ড বসা। একেবারে নতুন করে রিক্রুটমেন্ট যে ব্যাপারটা, এটা অ্যাভয়েড করা গেলেই ভালো হতো আর কি, আমি অন্তত মনে করি। তাহলে আর কয়েকদিন ওয়েট করলেই ভালো ছিল, আমি তাই করতাম। যে 9 বছর ওরা লোক নিচ্ছে না, কারণ ওদের মধ্যে ইন্টারনালি সমস্যা আছে, চেয়ারম্যানদের মধ্যে সমস্যা না থাকলে 9 বছর আপনি প্রত্যেক বছরে ছেলেরা অনার্সে ফার্স্ট হয়েছে, মাস্টার্সে ফার্স্ট হয়েছে, 9টা বেস পার হয়ে গেছে এবং তাদের কাউকে আপনি শিক্ষক হিসেবে নিলেন না, এটাও কিন্তু আমি বলছি অত্যন্ত মানে ইয়েভাবে যদি চিন্তা করে তাহলে ভিতরে যে সমস্যাটা আছে এই সমস্যার একটা প্রতিফলন কিন্তু এটা হয়েছে। আর আমি আমি প্রফেসর মিজানুর রহমানের সাথে একমত। আমি যখন জানতে পারলাম আমার সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সাথে কথা হয়েছে, আমি যখন জানতে পারলাম যে 9 বছর ধরে ওই বিভাগে কোনো শিক্ষক নেওয়া হয়নি, তখন আমি নিজে অবাক হয়েছি। আমি একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কামুল দিকে জানলাম যে 9 বছর শিক্ষক নেয় না, এটা খুবই প্রবলেমটা ওখানে তৈরি হয়েছে। আর বাকি প্রসিডিউরাল যেটা, এটা মাননীয় উপাচার্য জাহাঙ্গীর হচ্ছে যেটাকে সিন্ডিকেটে আগে অনুমোদন করাই দিতেন, তাহলে এটা কোর্ট পর্যন্ত করাই তো না। আমার মনে হয় এই আলোচনাটা এখানে, জি আমরা আমরা এখানে আমি একটু প্রফেসর কামুল আমরা একটু শেষ দিকে চলে এসেছি, কিন্তু আমি জাস্ট কয়েকটা ছোট করে প্রশ্ন করতে চাই, আপনি বলবেন যা আলোচনা হলো তার প্রেক্ষিতে ছোট করে বলবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা অস্থিরতা আমরা বহুদিন ধরে লক্ষ্য করছি নানান ক্ষেত্রে, ওখানে উপাচার্য গিয়ে টিকতে পারে না, ওখানে নানা রকমের আন্দোলন, নানা বিষয় নিয়ে নানান সময় হচ্ছে, শিক্ষক নিয়োগ নিয়ে তো হচ্ছেই, আমরা দেখি যে ওখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে বাজার বসছে, সেই বাজার আপাতত না থাকলেও এখন না থাকলেও পিএইচডির বাজার পর্যন্ত জাহাঙ্গীরনগরে আছে। এটি বলা হয়ে থাকে যে সরকারি বেসরকারি আমলারা, সামরিক বেসামরিক আমলারা চাইলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একটা পিএইচডি নিতে পারে, এবং কী ধরনের পিএইচডি দেওয়া সেটি নিয়ে আসলে নতুন করে গবেষণা বাংলাদেশে হতে পারে। আপনি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আপনি শিক্ষক শিক্ষকদের নেতা ছিলেন, ব্যারিস্টার শিহাব ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, সিনেটের সদস্য এখন, আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, কেমন লাগে এগুলো শুনতে? এই বিষয়টা আলোচনার প্রেক্ষিতে যদি আমি অপরাধ মুক্ত হতে পারি সেটা হচ্ছে ইতিবাচক দিক। জাহাঙ্গীরনগর যে বিষয়গুলো হচ্ছে এটা সব জায়গায় হচ্ছে এবং এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না, কিন্তু আমি মিজান স্যারের একটা বিষয় নিয়ে একটু আপনাকে বলি এবং আলমগীর স্যারও বলেছে এটা খুব জরুরি বলা। 9 বছর যে নিয়োগ যেটা হয়নি সেটা হচ্ছে যে 5 জন নিয়োগ হয়েছে, 4 জন নিয়োগ হয়েছে এবং অল্প সময়ের ব্যবধানে আরও কয়েকজন নিয়োগ হয়েছিল, যার কারণে সংখ্যা এত বেশি ছিল যে এত বছর লেগেছে। সেই পরামর্শই আমরা দিতাম, এখন যদি 6 জন নিয়োগ দেন আগামী 10 বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিলসফি স্টুডেন্টরা অক্সফোর্ড ইউনিভার্সিটির ফিলসফির মাস্টার হতে পারবে, জাহাঙ্গীরনগরের হতে পারবে না। এটাই ছিল পয়েন্ট। ইট কুড হ্যাভ বিন ডিসকাসড ইন দ্য মিটিং, যদি এটা আলোচনা করা হতো, এই পরামর্শটা আমরা দিতে চেয়েছিলাম। আর দ্বিতীয়টা হচ্ছে ইউজিসিতে আমাদের মাননীয় উপাচার্য যেটা জানতে চেয়েছেন সেটার কারণ হচ্ছে 18ই নভেম্বর একটা সভা হয়েছিল, একজনকে অনলাইনে নিয়োগ দেওয়া হয়েছে IRS-এ, তখন সিন্ডিকেট বলেছে যে এই কাজটি আপনাদের করা ঠিক হয়নি, আপনারা পরবর্তীতে অনলাইনে নতুন নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষক শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদন নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হলো। এটা হচ্ছে 18/11/2020। সেই নির্দেশ অনুযায়ী, সিন্ডিকেটের এই পরামর্শ অনুযায়ী উনি সভাপতি, পরবর্তীতে 30/1/2021 উনি অবহিত করলো যে ওনারা লিখিত দিতে নিরুৎসাহিত করেছেন, আপনি এখানে কাগজ রয়েছে দেখতে পারেন, এবং মৌখিকভাবে বলেছেন যে আপনাদের জরুরি প্রয়োজন হলে আপনারা দিতে পারেন, কিন্তু ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে, সিন্ডিকেট পরামর্শ দিয়েছে যে আপনি অনুমোদন নিতে হবে, আর অনুমোদন মানে লিখিত। সেই জন্য ইউজিসির সঙ্গে যখন কথা বলা হয়েছে মৌখিকভাবে যেটা দিয়েছে সেইটার গুরুত্বের চেয়ে আলমগীর স্যাররা লিখিত যেটা দিয়েছেন 3 নম্বরে যে অধ্যাদেশ পরিবর্তন করে দিতে হবে সেটাকে আমলে নিতে হবে, এবং সেইটা যদি নেই তাহলে সিন্ডিকেটে নেওয়া নভেম্বরের 18 সিদ্ধান্ত অনুযায়ী 30/1 যেটা অবহিত করা হলো যে ইউজিসি লিখিতভাবে কিছু দেয়নি,
পরবর্তীতে লিখিতভাবে দিয়েছে, তাহলে আমরা মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের শিক্ষকরা মনে করি যে ওটাই হচ্ছে আমাদের জন্য পরামর্শ, এবং সেই বিবেচনায় সিন্ডিকেটের ওই তারিখের সিদ্ধান্তের যে পরামর্শ ছিল সেটাই প্রতিপালন করেনি হচ্ছে ইউনিভার্সিটি। ইউজিসি যদি চান অবশ্যই তাদের পরামর্শ সঠিক ছিল, এবং এটা যাচাই করলে দেখা যাবে যে এই জিনিসটা হয়েছে। মিজান স্যারের একটা কথা বলে আমি আপনার এই কথা শেষ করব, সেটা হচ্ছে যে আমরা 9 বছর নিয়োগ দিচ্ছি না, অথচ আমরা দেখতে পেলাম এরা অবশ্যই যোগ্য। 35তম ব্যাচ থেকে 38তম ব্যাচ পর্যন্ত একজন শিক্ষার্থীকেও নিয়োগ দেওয়া হয়নি, এবং প্রতিটা ইয়ারে কমপক্ষে 2 থেকে 3 জন শিক্ষক হওয়ার উপযুক্ত প্রার্থী ছিল। শুধুমাত্র 3 থেকে 4টি ব্যাচে আপনাদেরকে এই অন ইয়ারে এভাবে কথা বলা সঙ্গত নয়, আপনারা যাচাই করে দেখতে পারবেন যে অনেক প্রার্থীর সংযোগ নিয়ে অভিযোগ রয়েছে এবং সুনির্দিষ্ট প্রার্থী নেওয়ার একটা অভিযোগ রয়েছে। আমি কোনোভাবেই আমলে নিচ্ছি না এটা, কিন্তু এটাকে উড়িয়ে দেওয়া যায় না যে তাহলে নিয়োগ 35 থেকে 33 থেকে 38 ব্যাচ পর্যন্ত 5 সেশনের একজন কোনো হয়নি, মাঝখানে আরেকজন বাদ দিয়েছে। তাহলে স্যার বিষয়টা হচ্ছে কি, আমাদের ইন্টেনশনটা ভালো থাকতে হবে, আমরা শিক্ষক নিয়োগ দিতে হবে, আমরা আসলে অনুগত কাউকে নিয়োগ দেওয়ার চাইতে যারা পড়াতে পারবে তাদেরকে নিয়োগ দিতে হবে। আমি ওদের বিরোধিতা করছি না, আপনি করোনা প্রক্রিয়াটার বিরোধিতা করছেন, বলতে চাইছেন ইন্টেনশন নিয়ে কোশ্চেন করছেন। আমি একদম সংক্ষিপ্ত করে বলবো, আমার কাছে জিলু ভাই মনে হচ্ছে যে আমাদের বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেই উদ্দেশ্য নিয়ে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছিল, যেই লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে এই আইনের মাধ্যমে তাদেরকে সুনির্দিষ্ট স্বায়ত্তশাসনের মাধ্যমে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল, আমার কাছে মনে হয়েছে যে প্রতি ক্ষণে ক্ষণে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অথরিটি সেগুলো ভায়োলেট করেন করছেন, এবং এই অধ্যাদেশটার যে প্রয়োগের জায়গায় এটার এখন মূল্যহীন হয়ে পড়েছে। আমি আপনাকে জাস্ট এই করোনাকালীন একটা ছোট্ট আমার বিশ্ববিদ্যালয়েরই, আমি যেহেতু ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, আমি আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে এখানে নিয়ম নীতি ভায়োলেট করার যে একটা টেন্ডেন্সি বা সর্বোচ্চ কর্তৃপক্ষের একেবারেই নিজস্ব সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয় পরিচালনার যে একটি অনুশীলন দুর্ভাগ্যজনকভাবে শুরু হয়েছে। আপনি দেখেন গত টার্মেও অর্থাৎ গত বছর আমরা কোনো সিনেট সভা করতে পারি নাই, ধরে নিলাম যে করোনাকালীন এই সিনেট সভাটা নেওয়া সম্ভব হয়নি। আমাদেরকে পরবর্তীতে জানানো হয়েছে যে সিন্ডিকেটে যেই আমাদের যেই সিনেট সদস্যদের যে দায়িত্ব বাজেট পাস করা, যে ফাইনাল ইয়ার যে অ্যাকাউন্টসগুলো থাকে বিশ্ববিদ্যালয়ের সেটাকে অ্যাপ্রুভ করা, সেটাকে যাচাই বাছাই করা, তো সেটা বলা হয়েছিল যে আমরা সিন্ডিকেটে আপাতত অনুমোদন করে পরবর্তীতে আমরা মিটিং করে করব। পরবর্তীতে আমরা দেখলাম যে করোনার যেই প্রাদুর্ভাব একটু কমার পরেও কিন্তু আমরা সেটার কোনো প্রয়োগ দেখতে পেলাম না, কোনো মিটিং কল করা হয়নি। এই বছরও একইভাবে আপনার এই যে আমার হাতে আপনি জাহাঙ্গীর ইউনিভার্সিটি অ্যাক্ট 73 রয়েছে, এটার সুনির্দিষ্ট কিছু সেকশন ভায়োলেট করে এখানে একটা বাজেট অ্যাপ্রুভ করার ঘোষণা দেওয়া হয়েছে, যেটা আমি আরেকটি জায়গায় বলেছি যে ইট ওয়াজ নট ইন ফর্ম, এটাকে প্রসিজুরাল বিষয়গুলোকে ভায়োলেট করে করা হয়েছে। আমি জাস্ট একটা মিনিট সময় নিব, আপনি দেখবেন যে এই আইনের 21 ধারায় বলা হচ্ছে সিনেটের ক্ষমতা সম্পর্কে, সিনেটের ক্ষমতার 21-এর B-তে বলা হচ্ছে কনসিডার অ্যান্ড পাস রেজুলেশনস অন দ্য অ্যানুয়াল রিপোর্ট, দ্য অ্যানুয়াল অ্যাকাউন্টস অ্যান্ড দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস প্রেজেন্টেড বাই দ্য সিন্ডিকেট। বলা হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে সিনেটে যে অ্যানুয়াল রিপোর্ট আর অ্যানুয়াল অ্যাকাউন্ট যেটা প্রেজেন্ট করা হবে সেটা ওনারা কনসিডার করবেন এবং পাস করবেন। এখানে উল্টো করলো কি, সিন্ডিকেট নিজেরাই একটি বাজেট অনুমোদন দিয়ে দিয়েছে, অর্থাৎ যেটা সিন্ডিকেট সিনেটে উপস্থাপন করবেন তারা নিজেরা সেই কর্তৃত্বটা নিজেরা এক্সারসাইজ করেছেন। আমি জাস্ট আরেকটু বলি, এখানে বলা হয়েছে 20 ধারায় যে দ্য সিনেট শ্যাল অন এ ডেট টু বি ফিক্সড বাই দ্য ভাইস চ্যান্সেলর মিট অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ ইয়ার এট এ মিটিং। দেখেন এটা আইনের বাধ্যবাধকতা যে সিনেটের অ্যাটলিস্ট একটি মিটিং আপনাকে বাৎসরিকভাবে করতে হবে। আমাদের এই 20 ধারায় কিন্তু এই যে মিটিংয়ের কিন্তু মোড বলা হয়নি, ফিজিক্যাল না হলেও এখন পার্লামেন্ট চলছে ফিজিক্যালি, আপনি দেখবেন বিভিন্ন সভা সেমিনার কিন্তু অনলাইনে হচ্ছে। এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাজেটের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু মিটিং করার অ্যাটলিস্ট অনলাইনে ভার্চুয়ালি মিটিং করার এই সুযোগটা রাখা হয়নি, যে কারণে আমরা বলছি যে আইনে যেই একটি শক্তিশালী বডি সিনেট, যেটা আপনি জানেন 90-92 জনের মতো একটি হাইলি পটেনশিয়াল একটি বডি, যে একটি বিশ্ববিদ্যালয় উন্নয়ন কল্পে যারা মতামত রাখতে পারতো সেই সুযোগটি কিন্তু সুযোগটি দেওয়া হয়নি, যেটি খুবই দুর্ভাগ্য। ডক্টর মিজানুর রহমান, আমি
সিনেট সময় যেটা বলবো, যে সকল বিশ্ববিদ্যালয়ে সিনেট আছে, চার পাঁচটা বিশ্ববিদ্যালয়ে সিনেট আছে, আমাদের এই চারটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আর বোধহয় জাতীয় বিশ্ববিদ্যালয়, এর বাইরে আর কোথাও সিনেট নেই। ওখানে সিন্ডিকেটই অনুমোদন করে। আর বাজেটের যে ব্যাপারটা আছে, আসলে বিশ্ববিদ্যালয়গুলো বাজেট আসলে তেমন কিছু করার নাই, আলমগীর ভাই এখানে আসেন, ওরা বিভিন্ন বোর্ডে একটা নির্দিষ্ট টাকা আগেই ধরে দেন, এটাই একটু আলোচনা পর্যালোচনা করে যেভাবে। আমি জিরো ভাই একটু, স্যার আমি একটু বেয়াদবি নেবেন না, আমি একটা জিনিস বলি, আমি এটা কনসার্নটা এই জন্য জানাচ্ছি, এবারের যে বাজেটটা অ্যাপ্রুভ করা হয়েছে আপনি অবাক হয়ে যাবেন, বিশ্ববিদ্যালয় তো যে কোনো সময় খোলার ঘোষণাও আসতে পারে, এখানে চিকিৎসা খাতে অস্বাভাবিকভাবে 1 কোটি টাকার উপরে এই বাজেটে কমানো হয়েছে। গত বছরের তুলনায় আরো 1 কোটি টাকা কমানো হয়েছে। না খোলার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। সিনেট থাকতো, সিনেটে হয়তো আলোচনা, জি এই বিষয়গুলো আমরা বলতে পারতাম। আমি বলছি সিনেট, আমাদের যে বিশ্ববিদ্যালয় বলতে সিনেট আছে, সেই সিনেটগুলো অকার্যকর অনেকদিন থেকে, যেমন যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট আছে কিনা এটারও কোনো জানা নাই, বহুদিন যাবত ইলেকশন হয় না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই অসমাপ্ত মানে অসম্পূর্ণ মানে সিনেট। আমি মনে করি যে সকল বিশ্ববিদ্যালয়ে আসলে সিনেট যদি থাকে, এটা ওয়ান কাইন্ড অফ পার্লামেন্টারি একটা ফর্ম অফ গভর্নমেন্ট এর মতন, যে সবকিছু ওখানে বিশ্লেষণ হতে পারে, 2-3 ব্যাপী আলোচনা হতে পারে, বক্তব্য। সেই জন্য সিনেট যেখানে আছে সিনেট গুলো কার্যকর করা, এবং উপাচার্য নিয়োগের যে ব্যাপারটা আছে সেটাও সিনেট কর্তৃক যদি হয় তাইলে আমরা আইনটাকে সমুন্নত রাখতে পারবো। কিন্তু সেখানে অনেক বিশ্ববিদ্যালয়ে এই সিনেট কর্তৃক যেসব বিধিবদ্ধ নীতিমালা যেগুলো সিনেটে হওয়া উচিত ছিল, সিনেটের অধিবেশনে না ডাকাটা আমি মনে করি এটা খুবই মানে খুবই একটা ইয়ে কাজ, আমি মনে করি যে ব্যর্থয়, আইনের ব্যর্থয়, এটা এটা করা উচিত ছিল। আমি এটাই প্রফেসর মোহাম্মদ আলমগীর জি, আপনাকে ধন্যবাদ। আমি যেটা আগে বলেছি যে বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা স্বায়ত্তশাসনের আওতায় রাখা হয়েছে, তাদের জন্য সেপারেট আইন আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো উচিত এই আইনটা অনুসরণ করা। আমি বাজেট ঠিক আছে, আমার বাজেট পাবলিক ইউনিভার্সিটির বাজেটটা আগে থেকেই অলমোস্ট ফিক্সড করা থাকে, কিন্তু আমরা হেডগুলোকে চেঞ্জ করতে পারি। এই আলোচনাটা সিনেটে হতে পারতো, এই আলোচনাটা সিন্ডিকেটে হতে পারতো। আপনি প্রফেসর মিজান যেটা বললো যে এর বাইরেও কিন্তু, যেমন খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেট রয়েছে, তো সেখানেও কিন্তু এই নিয়ে সংকট রয়েছে যে সিনেটের অধিবেশন ডাকে না। বিশ্ববিদ্যালয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, কিন্তু সিনেটের অধিবেশনটাকে নেগলেক্ট করার মতো উচিত মোটেই না আর কি। আপনি যদি একটা জিনিস দেখেন, আমরা বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসন চাই, স্বায়ত্তশাসনের সবকিছুই চাই, কিন্তু যখন আমাকে কোনো একটা বডি দেওয়া হয় সেই স্বায়ত্তশাসন প্র্যাকটিস করার জন্য, তখন আমি নিজের স্বার্থে প্র্যাকটিস করি না। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট কর্তৃক নির্বাচিত অধ্যাপকই উপাচার্য, হোয়াই নট রাজশাহী ইউনিভার্সিটি, হোয়াই নট জাহাঙ্গীর ইউনিভার্সিটি, হোয়াই নট চিটাগাং ইউনিভার্সিটি। আপনি যদি এখন তাদেরকে বলেন যে আপনার এই স্বায়ত্তশাসন তা আপনি প্র্যাকটিস করছেন না, আমি স্বায়ত্তশাসন সরিয়ে নিব, তখন দেখবেন যে বিশাল আন্দোলন শুরু হবে, অর্থাৎ স্বায়ত্তশাসনটাই একমাত্র রক্ষা কবচ মনে হবে। কিন্তু স্বায়ত্তশাসন সুযোগ দেওয়া আছে, যে জিনিসগুলো প্র্যাকটিস করার জন্য বলা হচ্ছে আমি জিনিস প্র্যাকটিস করি না। আমার কথা হলো যে একটি বিশ্ববিদ্যালয় যদি তার আইনের প্রতি, সংবিধির প্রতি এবং প্রবিধানমালার প্রতি সৎ থাকে এবং দায়িত্বশীল থাকে এবং জাতির প্রতি কমিটমেন্ট ঠিক থাকে, তাহলে যে আলোচনাগুলো আজকে এখানে হয়েছে সেই আলোচনাগুলো প্রয়োজনই হতো না। আমরা বরং আলোচনা করতাম কোন বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষা এবং গবেষণা উন্নতি সাধিত হয়েছে, সেইগুলোকে নিয়ে আমরা গর্ববোধ করে আলোচনা করতাম। কিন্তু এখন আমাদের আলোচনা জায়গাটা হয়ে গেছে খুব বিব্রতকর। আমরা আলোচনা করছি যে উপাচার্য আইন মানছে না, আমরা আলোচনা করছি শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা, এটা তো হওয়ার কথাই নয়। এই জায়গাগুলো আমরা চলে যাচ্ছি আর কি। এখন এগুলো সংকটটা জাতিগতভাবে আমাদের রয়েছে, আমরা তো বিশ্ববিদ্যালয়কে কোনো বিচ্ছিন্ন দ্বীপ মনে করতে পারছি না, এই সংকটটা সর্বত্রই আপনি দেখেন। সুতরাং এর কিছু হাওয়া তো বিশ্ববিদ্যালয়ে লেগে গেছে, এটা অস্বীকার করার কোনো জো নাই। তবে আমাদের কি, আমরা যেহেতু দায়িত্বশীল, আমরা জাতির সবচেয়ে অগ্রসমান যে কমিউনিটি আছে তাদের অংশ, আমাদের কি এই দায়িত্ব নিতে হবে? আমরা এই সংকট থেকে বেরিয়ে এসে জাতিকে একটা আশার কথা শোনাতে হবে যে না, বিশ্ববিদ্যালয় যেই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যেই প্রত্যাশা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে, আমরা সেটা আফল করতে পারছি, এটা হচ্ছে আমার কথা। স্যার একটি প্রশ্ন লাস্টে, শেষ সময় নেই, আমি একটা শুধু জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে অধ্যাপক মোহাম্মদ আবু তাহের, সম্মানিত সদস্য ইউজিসি, তিনি বলছিলেন যে আর্থিক স্বায়ত্তশাসন বিশ্ববিদ্যালয় নেই, একাডেমিক স্বায়ত্তশাসন আছে, এবং আপনারা যেই নির্দেশনা দিয়েছেন সেখানে বলছেন যে 2019-20 সালের পূর্বে কিংবা নতুন কোনো পদে যদি নিয়োগ দিতে হয় তাহলে অনুমোদন লাগবে হচ্ছে ইউজিসি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি তদন্ত সাপেক্ষে বা যাচাই সাপেক্ষে আপনারা দেখেন অনুমোদন ছাড়া নিয়োগ হয়েছে, সেক্ষেত্রে কি আর্থিক অভিভাবকত্বের জায়গাটা আপনারা প্র্যাকটিস করবেন? বেতন কি দেয়া হবে?
আপনার কি দায়িত্ব যে ছোট করে আমার হাতে সময় নেই প্রফেসর আলমগীর জাস্ট 15 সেকেন্ডসে যদি উত্তর দেন আপনি না আমি তো পরিষ্কার বলেছিলাম প্রফেসর মিজানুর রহমান বলেছেন যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কোন একটা বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম থাকে অর্গানোগ্রাম অনুযায়ী একটা বিভাগের কতজন শিক্ষক থাকবে আর কতজন কর্মকর্তা কর্মচারী থাকবে সবকিছু বলা থাকে এবং এই শিক্ষক কোন অর্থ বছরে অনুমোদন দেওয়া হবে একবার যখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কোন একটা বিভাগের শিক্ষক এর অনুমোদন দেওয়া হয় এবং আর্থিক অনুমোদন দেওয়া হয় তারপরে সেটা অনুমোদিতই ধরে নেওয়া হয় যদি এর বাইরে হয় স্যার যদি এর বাইরে হয় তাহলে আপনাদের পক্ষ থেকে কি কোনো ধরনের এর বাইরে এই ধরনের বিষয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনার কার্যক্রমে যাবেন কি আমি স্পষ্টভাবে বললি একটা শিক্ষকের সংখ্যা আপনার অর্গানোগ্রামে থাকতে হবে এর জন্য প্রশাসনিক অনুমোদন এবং আর্থিক অনুমোদন থাকতে হবে প্রশাসনিক অনুমোদন আর আর্থিক অনুমোদন থাকার পর তো আর কোনো সমস্যা নেই যদি না থাকে স্যার আপনারা নিশ্চয়ই প্রফেসর কামরুলের টেস্ট হচ্ছে যদি না থাকে তাহলে আপনারা এই বিষয়ে কি শৃঙ্খলা ফিরিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করবেন ডেফিনিটলি আমরা তখন যেটা করি এরপর আর্থিক টাকাটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটি দেওয়া হয় না এই সংকটে তখন বিশ্ববিদ্যালয়ে পড়ে এখন বিশ্ববিদ্যালয় তখন নিজস্ব ক্ষমতা বলে অ্যাডজাস্ট করে নেয় আমার মনে হয় যে পদগুলো বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিটির একদম বরাদ্দকৃত স্যাংশন করা স্যার করা পদ এগুলো নিয়োগের ক্ষেত্রে বছর বছর অনুমোদন নেওয়ার কোনো ব্যাপার না স্যার ওটা প্রশ্ন করা হয় না প্রশ্ন করা হচ্ছে যদি এর বাইরে হয় স্যার এটার বাইরে হলে ইউজিসি কি করবেন যে অনেক যদি বাইরে হয় আমি বলছি যে ওটা ঠিক আছে যদি অনুমোদন ছাড়া নেওয়া হয় তাহলে ইউজিসি এর করবার আছে শৃঙ্খলা ফিরিয়ে অনেক ধন্যবাদ ব্যারিস্টার শিয়াবুদ্দিন খান প্রফেসর মোহাম্মদ কামরুল হাসান প্রফেসর ডক্টর মিজানুর রহমান এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য নিশ্চয়ই ভবিষ্যতে আরও উপস্থিত হয়তো আমরা আলোচনা করব দর্শক কথা হচ্ছিল বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্ত শাসনের চর্চা করবে সেটি স্বাভাবিক কিন্তু স্বায়ত্ত শাসনের চর্চা এবং গণতন্ত্রের চর্চা যেটি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 73 নামে যদি এরকম হয় সেই চর্চা না করাই অনেক ক্ষেত্রে মঙ্গলজনক এবং কল্যাণকর হবে আমি শুনেছি কথা আমার শোনাটা ঠিক নাও হতে পারে যে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 73 যখন প্রক্রিয়াটা শুরু হয় অর্থাৎ অধ্যাদেশ রচনা বা জারি করবার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মন থেকে খুব একটা উৎসাহী ছিলেন না কিন্তু তিনি জানতেন যে ভবিষ্যতে এই অধ্যাদেশ শিক্ষার মানকে নানাভাবে এই অধ্যাদেশের নানান ধারা উপধারা ক্ষতিগ্রস্ত করবে বাংলাদেশে সেটি বাস্তবতা অনেকে হয়তো এই আলোচনাকে অগণতান্ত্রিক এই বক্তব্যকে মনে করতে পারেন কিন্তু বাস্তবতা হচ্ছে গণতন্ত্রের নামে আমরা অনেক ক্ষেত্রে অনেক নোংরামি করি যেগুলো কোনো অবস্থাতেই কোথাও কাম্য নয় বিশ্ববিদ্যালয়গুলোর এবং বিশেষ করে তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে কোনো অবস্থাতেই কাম্য নয় আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক সেখানে বিশ্বের সকল জ্ঞান বিজ্ঞান মেধার চর্চা হোক এবং এর বাইরে অন্য কিছু নয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা